ভিডিওটা ভালো লাগলে এখানে লাইক বাটনে দেখতে পাচ্ছেন, এখানে লাইক বাটনে ক্লিক করে লাইক দিয়ে দিন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পর এখানে যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন বেল আইকনটি বাজিয়ে দিন। এতে কি হবে, যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করতে যাব তো আপনারা সরাসরি আমার ভিডিওটাকে আপনারা অঞ্জনীকে আপনাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে একটি খুবই চমৎকার আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো বন্ধুরা, আপনারা যদি ফেসবুক, ইনস্টাগ্রাম, আবার বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইউজ করেন, তাদের জন্য এই অ্যাপটি খুবই চমৎকার কাজ করতে যাচ্ছে। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এটি একটি ফটো এডিটর অ্যাপ। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, অবশ্যই মজা পাবেন। তো বন্ধুরা, আপনাদেরকে জাস্ট একটি ফটো এডিটর অ্যাপ আপনি আমাদের সাথে আপনাদের সাথে শেয়ার করব। এই অ্যাপটির কাজ যদি আপনারা দেখেন অবশ্যই অবাক হয়ে যাবেন। তো বন্ধুরা, জাস্ট আপনারা ফটো ওয়াইজ লিখে সার্চ দিলে প্লে স্টোরে কিন্তু এই অ্যাপটি পেয়ে যাবেন, অথবা যদি আপনাদের কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা জাস্ট ইনস্টল করে নিতে পারেন। তো বন্ধুরা, ডাউনলোড করে নিতে পারেন। তো বন্ধুরা, জাস্ট অ্যাপটি ইনস্টল হয়ে যাওয়ার পর ওপেনে ক্লিক করবেন। তো বন্ধুরা, এটা কিন্তু খুবই চমৎকার একটি অ্যাপ। তো বন্ধুরা, ইনস্টল করার পর জাস্ট এরকম একটি ইন্টারফেস আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনি খুবই চমৎকার ফটো এডিট করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে এবং ফটো এডিট করে আপনারা মজা পাবেন। ফেসবুকে পোস্ট করেও কিন্তু খুবই লাইক, অনেকগুলো লাইক পেতে পারেন আপনারা। তো বন্ধুরা, জাস্ট আমরা ক্যামেরাতে ক্লিক করব। ক্যামেরাতে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আমরা পেয়ে যাব। এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশন দেওয়া আছে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন দেওয়া আছে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু সবই আপনারা চমৎকারভাবে এডিট করতে পারবেন। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে প্রো এডিট, প্রো এডিটে ক্লিক করে বন্ধুরা আপনারা ফটোশপের মতন এডিট করতে পারবেন। তো বন্ধুরা, দেখাই দিচ্ছি একটু, আপনারা জাস্ট ফটোশপের মতন কিন্তু এডিট করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ফটোশপের মতন সবগুলো কি সব কিছু কিন্তু আছে। এখানে কার্ভ দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে ইফেক্ট ইউজ করতে পারবেন, খুবই চমৎকার চমৎকার ইফেক্ট এখানে দেখতে পাচ্ছেন। আবার একটু ব্যাকে চলে আসি। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আরও সুন্দর সুন্দর কিন্তু ইফেক্ট আপনারা এখানে দেখে দেখতে পাচ্ছেন, রোজি ইফেক্ট যেগুলো আছে। তো বন্ধুরা, জাস্ট আপনি এখানে ক্লিক করুন, ইফেক্টগুলো কিন্তু খুবই চমৎকার আপনারা দেখতেই পাচ্ছেন লাইভ টেলিকাস্ট। তো বন্ধুরা, জাস্ট আবার আপনারা এখান থেকে সিচুয়েশনে ক্লিক করে আপনি ফটোটার সিচুয়েশন চেঞ্জ করতে পারবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন প্রো এডিটে আপনারা অবশ্যই এটা অ্যাক্টিভিটিভে দেখতে পারবেন। তো ব্যাকে চলে আসুন। তো বন্ধুরা, এই অ্যাপের একটি ইন্টারেস্টিং ই আছে। তো বন্ধুরা, আপনার আমি এটাকে ভিডিও শেষে আপনাদেরকে দেখাবো। তারপর এখান থেকে আপনারা ফটো ল্যাব দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, একে একে সিলেক্ট করে আপনারা সব কিছু দেখতে পারবেন। তো ফটো ল্যাবে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ফটো এডিট কিন্তু এখানে দেখাচ্ছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনি চাইলে কিন্তু একটা ফটো এখান থেকে এডিট করতে পারবেন। এর জন্য জাস্ট আপনাদেরকে একটি ইফেক্ট সিলেক্ট করতে হবে এবং অবশ্যই ডাউনলোড নাওয়ে ক্লিক করতে হবে। ডাউনলোড নাওয়ে ক্লিক করলে কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো বন্ধুরা, জাস্ট আপনারা এখন একটা ফটো সিলেক্ট করবেন। ফটো সিলেক্ট করে কিন্তু আপনি চমৎকারভাবে এডিট করতে পারবেন। তো বন্ধুরা, জাস্ট আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন খুবই চমৎকারভাবে আমার ফটোটি এডিট হয়ে গেছে। তো বন্ধুরা, আপনি যদি এই ফটোটাকে সেভ করেন, সেভ করে যদি আপনি ইনস্টাগ্রামে দেন তাহলে কিন্তু অনেক লাইক পাবেন। তো বন্ধুরা, এই ফটোটা আপনি সেভ করবেন, যেভাবে সেভ করা এক এক চমৎকার কাজ, খুবই সহজ। তো জাস্ট আপনি এখানে ক্লিক করুন, ক্লিক করে এখানে ক্লিক করুন, টিক চিহ্নতে ক্লিক করলে কিন্তু আপনার ফটোটা সেভ হয়ে গেছে অটোমেটিকলি। তো বন্ধুরা, এখান থেকে আপনি আবার শেয়ারও করতে পারবেন। তো বন্ধুরা, আরও কিছু ইন্টারেস্টিং এখানে আছে, দেখতে পাচ্ছেন বোকেন ইফেক্ট। তো বোকেন ইফেক্টে ক্লিক করে বন্ধুরা, এই ইফেক্টে ক্লিক করার পর বন্ধুরা আপনারা কিন্তু অনেকে এরকম ছবিগুলো এডিট করতে পারবেন। জাস্ট আপনারা ক্লিক করুন, ক্লিক করার পর জাস্ট ডাউনলোড নাও ক্লিক করুন এবং আপনার ফটোটা সিলেক্ট করুন, অবশ্যই কিন্তু ফটোটা এডিট হয়ে যাবে। তো বন্ধুরা, আমি আবারও ব্যাকে চলে আসছি। তারপর আমি এক পৃষ্ঠার উল্টালাম, তারপরে দেখতে পাচ্ছেন এখানে টাইপোগ্রাফিক। তো বন্ধুরা, জাস্ট আপনারা টাইপোগ্রাফিতে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো টেক্সট দেওয়া আছে। বন্ধুরা, এইরকমও কিন্তু আপনারা ফটো এডিট করতে পারবেন। এর জন্য জাস্ট আপনাদেরকে আগের মতোই একটা ফটো সিলেক্ট করে নিন। ফটো সিলেক্ট করার পর জাস্ট আপনারা কী করবেন, ডাউনলোড নাওয়ে ক্লিক করুন। তো জাস্ট আমি ডাউনলোড নাওয়ে ক্লিক করলাম। ডাউনলোড নাওয়ে ক্লিক করার পর কয়েক সেকেন্ডের ভিতরে ডাউনলোড হয়ে যাবে এবং জাস্ট আপনারা সিলেক্টে ক্লিক করুন। সিলেক্টে ক্লিক করার পর ফটোটাকে নিন, যে ফটোটাকে আপনি এডিট করতে চান তাহলে সেটাকে জাস্ট আপনি টিক চিহ্ন দিন। টিক চিহ্ন দেওয়ার পর জাস্ট আপনারা এখানে নেক্সটে ক্লিক করুন। তো বন্ধুরা, জাস্ট আমি নেক্সটে ক্লিক করলাম। তো অরিজিনাল ফটোটাকে আপনারা জাস্ট এরকম করে নেবেন, এরকম করে নিতে বলছে আপনাদেরকে ব্রাশ টুল দিয়ে আপনি যতটুকু চান। তো বন্ধুরা, জাস্ট আমি ব্রাশ টুল দিয়ে আমি ওটাকে এতটুকুই করে নিলাম, আমি যতটুকু এডিট করতে চাই। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এটা যতটুকু নিখুঁতভাবে আপনারা করবেন তার ততটুকুই কিন্তু হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিও সারতে আমি জাস্ট অল্পই দেখালাম। তো জাস্ট আপনারা সামনে ক্লিক করুন। সামনে ক্লিক করার পর কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি সেই এই টাইপের ফটো টেক্সট এডিট করতে পারবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন খুবই চমৎকারভাবে কিন্তু ফটোটা এডিট হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন।
তো বন্ধুরা এবার আপনার ব্যাকে চলে আসুন। ব্যাকে চলে আসার পর বন্ধুরা আরেকটি অপশন আপনারা এখানে দেখতে পাচ্ছেন DSLR। তো বন্ধুরা আপনারা কিন্তু DSLR ইফেক্টও এখানে দিতে পারবেন। তো জাস্ট ফটোটাকে চুজ করুন, ফটোটাকে চুজ করার পর জাস্ট আপনি অ্যাডজাস্টমেন্টে ক্লিক করুন। অ্যাডজাস্টমেন্টে ক্লিক করার পর আপনি কিন্তু এখান থেকে DSLR বানাতে পারবেন। তো জাস্ট আপনি ক্লিক করুন, আপনি কিন্তু ওই যে ফটোটাকে সিলেক্ট করবেন তো সেখান থেকে ব্লার করে কিন্তু আপনি DSLR ইফেক্ট বানাতে পারবেন। তো বন্ধুরা আবারও ব্যাকে চলে আসছি। এরপর যে ইন্টারেস্টিং মজাদার একটি কাজ আমি আপনাদেরকে দেখাবো, এটা দেখলে আপনি অবশ্যই অবাক হয়ে যাবেন। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন 3D ওয়াটার। তো বন্ধুরা এখানে ক্লিক করুন, 3D ওয়াটারে ক্লিক করার পর কিন্তু বন্ধুরা আপনার পানির নিচে যে সেলফিগুলো আছে সেগুলো কিন্তু নিতে পারবেন। তো বন্ধুরা জাস্ট আপনাদেরকে একটি ইফেক্ট চুজ করতে হবে। তো ইফেক্টটা চুজ করে জাস্ট আপনারা এডিটটা করতে পারবেন। তো বন্ধুরা এখান থেকে আমি একটা এই ইফেক্টটা চুজ করলাম, সেটা হচ্ছে এটা। তো জাস্ট আমি এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর জাস্ট ডাউনলোড নাও ক্লিক করলাম। ডাউনলোড নাও ক্লিক করার পর কয়েক সেকেন্ডে জাস্ট ডাউনলোড হয়ে যাবে এবং আপনাদেরকে ফটোটাকে সিলেক্ট করতে হবে যে ফটোটা আপনি নিতে চান। তো বন্ধুরা জাস্ট আমি ফটোটাকে নিলাম এবং টিক চিহ্নতে ক্লিক করলাম। খুবই চমৎকারভাবে আমি ফটোটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এডিট হয়ে গেল। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন বাচ্চাটি পানির নিচে চলে গেছে। তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা আজকে ভিডিও পর্যন্ত কি, দেখার জন্য ধন্যবাদ।